অনেকদিন আমি ওইরকম ঘুমাইনি তো, তাই আমার একটু শখ ছিল যে ওইখানে একটু খেতে খেতে ঘুমানো, ওইখানে একটু খেতে খেতে ঘুমানো। আচ্ছা আচ্ছা, সম্প্রতি আপনার জীবনে কি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে? আর কি বলবো দিদি, দুঃখের কথা, ওই যে ওই দিন তুই লুকিয়ে লুকিয়ে আমার ওইটা লাড়িয়ে মিউনিসটা বের করে খেয়ে গিয়েছিল না? আচ্ছা, তো তারপর থেকে আর দাঁড়াচ্ছে না ওটা, কি কষ্ট মা, কি কষ্ট ভাইরি আমার, একদম দাঁড়ায়নি মারা সেদিন থেকে, একদম দাঁড়ায়নি মারা সেদিন থেকে। আচ্ছা আগুন দিয়ে শুরু তার, আগুন দিয়ে শেষ, কারখানার লোক রোজ মদ খেয়ে করত জীবনটা শেষ। সেই মদ দোকানে আগুন লাগে করেছিল সব মদ খাওয়া শেষ, এত রাত্রে পুলিশ তাদেরই ধরতে বেরিয়েছে শেষমেশ। ওদের ঘরগুলো চেনো তো? চিনি স্যার, তাহলে অন্য কাউকে বিরক্ত করবে না, খালি ওদেরই তুলে নিয়ে আসবে। তারপর শুরু হয় নায়ক নায়িকার দেখা, বাসের কন্ডাক্টর ভাবে ভুল করেছে নাকি একা। আপনি কন্ডাক্টর না? কে বলল কন্ডাক্টর? দিদি আমাদের বড্ড বোকা, হলুদ রং ভালো লাগে তাই পরেছে হলুদ রঙের ড্রেস, এই দেখে আমাদের বান্টুদার প্রবেশ। কখনো দিদির উন্না ধরে টানাটানি করতে থাকে, কখনো আবার চুপ, সেই দেখে নায়কদা আমাদের করবে নাকি অ্যাকশনের মতো ভুল। তাহলে কি হলো শেষমেশ? শেষটা দেখতে পাবে ডিসেন্টরোস্টার চ্যানেলে। দিস ইজ সুদীপ্ত দাস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকন টুপ করে টিপে দাও। ছোট ছোট শর্টস আছে, সেটাও দেখে মজা নিতে পারো। লেটস স্টার্ট দ্য ভিডিও। লাল নীল হলুদে তারারা, লাল নীল হলুদে তারারা, বিড়ি খাই মদ খাই নেই কোনো মানা, মানে সরি বিড়ি খাই সালা মোদা হতে লাগে, বিড়ি খাই মদ খাই নেই কোনো মানা, তারারা হেই তারারা হেই তারারা। কি সব মাল খসব এসে গেছেন? দেবা, ওয়ান অফ দ্য মোস্ট হাইলি কনফিউশন, হাইলি লাভ, হাইলি আউটস্ট্যান্ডিং অ্যাকশন বাংলা মুভিজ, ঠিক আছে তো? আরে ওই কালা, ঠিক আছে তো? অ্যাঙ্গেল ট্যাঙ্গেল, আপনারা কি ভাবছেন ও কানে কালা হয়ে গেছে তাই তো? আসলে না, অনেক রকমের কালা হয়ে গেছে। দেখুন কেউ জন্ম থেকে কালা, কি দেখলেন তো যেন ম্যারাথন দৌড় দিচ্ছে তাই, আবার কেউ কেউ কারোর প্রেমে পড়েও পাকা। এটা হচ্ছে আমাদের স্টাইলিশ দিদি, এখন আমাদের লায়ক দাকে বাসের কন্ডাক্টর ভাবে, আরে ওই যে পেছনে ভদ্রলোক দাঁড়িয়ে আছে না, আমি কন্ডাক্টর ভেবেছি, ভাবে আবার কক্সবজিওয়ালা ভাবে, কে বাস কন্ডাক্টর ভাবতাম না, যদি জানতাম আপনি তরকারি বিক্রি করেন। ও কি সুন্দর দিদির মুখের হাসিটা, ও হয়ে যাবে, ও হয়ে যাবে, ও আচ্ছা। আমার মুখে এই হারামির টাইপের কথা শুনে দাদা খুবই খেপে যায়, আমাদের লায়কদা, ঠিক আছে, উদমে দাকে তাকে উদমে কেলাতে থাকে। হ্যাঁ মুখ পোড়া, পড়ে মর, পড়ে মর, তুই কালকে আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিয়েছিলিস, এই হাত দিয়ে জয় বান্টু জয় কচাং। এই হাত কাটার পর আমাদের দাদা জানতে পারলো যে এটা ভুল রোগের, মানে হাতটা কাটা হয়ে গেছে। আমরা একটু শোক পালন করব এই জন্য। ও কি কষ্ট ভাইরে, কি কষ্ট ভাইরে, যাই হোক। তুই দেবার সাথে চুটিয়ে প্রেম কর, দেখবি ও বদলে গেছে, দেখবি ও বদলে গেছে। এই কি হচ্ছে এইসব, আমার দিদি ওইখানে ঘুমানো, আমাকে বাদ দি না, মানে সরি আমি বলতে পারছি কি, অনেকদিন আমি ওইরকম ঘুমাইনি তো, তাই আমার একটু শখ ছিল যে ওইখানে একটু খেতে খেতে ঘুমানো, ওইখানে একটু খেতে খেতে ঘুমানো। আচ্ছা, একদিকে আমাদের স্টাইলিশ মন্ত্রী বড় 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 লেকচার মারছে, আমার এলাকার শিশুরা গরিব বলে কি তারা গরু ভেড়ার মতো দিন কাটাবে, আর ওদিকে দেখুন ওপরে ফ্যান চলছে না, তাহলে জুতো ছুঁড়ে মার। এরে কে সত্যিকারে জুতো ছুঁড়ে দিয়েছে, ওটা ভুল করে বেরিয়ে গেছে কাকু, আমাকে একটু ক্ষমা করে দা।
সুদীপ তো দাস মারা ভাগ খালু নাইলে কালানি খেতে হবে তোকে সুদা ভাগ ভাগ সুদীপ কিরে কি হলো রিং হচ্ছে রিং হচ্ছে হ্যালো হ্যাঁ হ্যালো দিদি বলো আর আপনার পছন্দটা বলুন তো হ্যাঁ আপনার ওইগুলো না মানে আপনাকে আমার খুব বেশ ভালো লাগে আপনাকেও না আমার দারুণ লাগে আচ্ছা দিদি একটা কথা বলুন আমারটাও আপনার ভালো লাগে তো আপনার গলাটা না খুব সুন্দর এই এইসব কি হচ্ছে আমার আমার ওইটুকু ছোট জিনিস নিয়ে টানা নানি আচ্ছা দিদি তখন এটা কেন বলল আপনার গলাটা না খুব সুন্দর আমি যে ওই দিন ঘুমিয়েছিলাম আর দিদি ওটা দেখে নিয়েছে আমারটা ছি 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 দিদি তুমি আমার ওইটুকু জিনিস আছে তাই সেটাকে নজর দিয়ে যে কমিয়ে দেবে আরো আমার ওইটুকু জিনিস আছে তাই সেটাকে নজর দিয়ে যে কমিয়ে দেবে আরো আপনি বোধহয় ফুটবল খেলেন না হ্যাঁ আমি তো ওইগুলো খেলতেই ভালোবাসি ওইগুলোর কিন্তু খেলার এক্সপার্ট মানে ওই দুটোকে এরকম ধরে মানে জোর খেলতে পারি না মানে বলছিলাম যে ওইগুলো খেলার কি মজা মানে এক গ্লাস হলেও আরো ভালো মজা হবে এক গ্লাস হলেও আরো ভালো মজা হবে আচ্ছা আচ্ছা সম্প্রতি আপনার জীবনে কি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আর কি বলবো দিদি দুঃখের কথা ওই যে ওই দিন তুই লুকিয়ে লুকিয়ে আমার ওইটা লাড়িয়ে মিউনিস্টা বের করে খেয়ে গিয়েছিল না আচ্ছা তো তারপর থেকে আর দাঁড়াচ্ছে না ওটা কি কষ্ট কি কষ্ট ভাইরি আমার একদম দাঁড়ায়নি মারা সেদিন থেকে একদম দাঁড়ায়নি মারা সেদিন থেকে আচ্ছা কি ভিডিওটা ভালো লাগলো তো না লাগলো আমি কিছু জানি না ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে পারো সুতরাং ফটো না এটা আমার ইনস্টাগ্রাম আইডি আমার ফেসবুক পেজ হচ্ছে ডিসেন্ট রোস্টার সেটা সবাই জানে ঠিক আছে কোনো ব্যাপার না চাপ নেই বস ঠিক আছে তো আমি শর্ট ভিডিও অনেক ছাড়া শুরু করে দিয়েছি ঠিক আছে শর্ট ভিডিও যারা দেখো টুক করে দিয়ে শর্ট ফাংশনে দিয়ে শর্টটা দেখে নাও ঠিক আছে শর্টটা কেমন সুন্দর সুন্দর হয় জয় রাতা এই করে দাও তো দেখাচ্ছে আবার নতুন এরকম ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই